আজ আমি যে বাড়িতে বউ হয়ে যাচ্ছি সেই বাড়িতেই আমার ভালোবাসার মানুষের বসবাস, যাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি, যার সাথে আমার দীর্ঘ 4 বছরের সম্পর্ক ছিল। সে আজ সম্পর্কে আমার দেবর হতে যাচ্ছে আর আমি তার ভাবি। আমার নাম প্রীতি আর আমার ভালোবাসার মানুষের মানে আমার দেবরের নাম রোহান। বউ সেজে বসে আছি, আশেপাশে সবাই বলছে আমাকে নাকি একদম পরীর মতো লাগছে, আর আমার বর মানে রোহানের বড় ভাই রাহাত নাকি আজকে চোখ সরাতে পারবে না আমার থেকে। আশেপাশের কথাগুলো শুনে মনে হচ্ছে আমি হয়তো কোনো শোপিস, যা দেখে সৌন্দর্য মণ্ডিত হবে রাহাত। বর বর আসছে বলে সবাই আমাকে রুমে রেখে নিচে চলে গেল বরকে বরণ করতে, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডটা মানে নিহা আমার পাশেই বসে রইল। নিহার ডাকে আমি নিহার দিকে ফিরে তাকালাম, দেখলাম ওর চোখ জলে ভরে আছে, কারণ ও তো আমার ভালোবাসা, আমার কষ্ট, আমার এই দীর্ঘ 4 বছরের সম্পর্কে আমার আর রোহানের প্রতিটা মুহূর্তের সাক্ষী। আজ পর্যন্ত ওর কাছে কিছু লুকায়নি। আমি ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কাঁদছিস কেন রোহান, কেন এমন করলো প্রীতি, তুই কিভাবে থাকবি ওকে ছাড়া, ওকে জানে না তুই ওকে কতটা ভালোবাসিস? জানে রে, আমি তো ওকে খুব ভালোবাসি আর সেও আমাকে খুব ভালোবাসে, আর আমি ওকে ছাড়া কিভাবে থাকবো, আমি তো ওর সাথে একই বাড়িতে থাকবো ওর ভাবি হয়ে। কথাটা বলে আর নিজেকে নিজের চোখের পানিটাকে আটকে রাখতে পারলাম না, মিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। ও একদিন অনেক পস্তাবে দেখিস, ও অনেক কষ্ট পাবে তোকে ছাড়া, তুই দেখে নিস, কথাটা বলে কান্না করতে লাগলো নিহা। সবার আসার আওয়াজে নিহাকে ছেড়ে চোখের জল মুছে স্বাভাবিক হলাম আমি। সবাই এসে আমাকে ধরে নিচে নিয়ে গেল আর আমাকে আমার বর মানে রাহাতের সাথে বসানো হলো। আমার চোখ দুটো আটকে গেল একজনকে দেখে, সেই মানুষটা হলো আমার ভালোবাসার মানুষ রোহান। রোহান একবারও আমার দিকে তাকালো না, সবার সাথে হাসি মুখে কথা বলছে। আচ্ছা ওর কি কষ্ট হচ্ছে না আমাকে বোর সাজে দেখে? ওর কি কষ্ট হচ্ছে না আমাকে আজকে অন্য কারো হতে দেখতে? ওর বুকটা কি একটুও কাঁপছে না আমাকে ওর ভাইয়ের বউ হতে দেখতে? কত স্বপ্ন ছিল আমাদের এই দিনটা নিয়ে, কত স্বপ্ন ছিল লাল বেনারসি পরে তোমার বউ সাজার। কেন এমন করলা রোহান, কেন এমন করলা? মনে মনে বিয়ের সব কার্য সম্পন্ন হলো। আজ থেকে রোহান আর আমার নতুন সম্পর্ক হলো, বাবি আর দেবরের সম্পর্ক। চলবে, গল্পের নাম দূরত্ব, পর্ব 1। দ্বিতীয় পর্বের জন্য আমাদের পেজটি ফলো করে রাখুন। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।